চলমান পরিস্থিতিতে স্থবিরতা বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দেশের রপ্তানিমুখী এই বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি নেমেছে থেকে। এতে কমেছে রপ্তানি আয় ব্যাহত হচ্ছে স্বাভাবিক রপ্তানি কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসহাক সুমনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার পণ্যবাহী ট্রাকের আসা যাওয়া আর পণ্য ওঠানামায় সবসময় সরগরম থাকে আখাউড়া স্থলবন্দর এখন এই স্থলবন্দর একেবারেই নীরব রপ্তানিমুখী এ বন্দর স্বাভাবিক সময়ে এ বন্দর দিয়ে প্রতিদিন প্রায় লাখ ডলার মূল্যের হিমায়িত মাছ রড সিমেন্ট প্লাস্টিক ফার্নিচার সহ অন্তত পনেরো থেকে বিশ ধরনের পণ্য ভারতে রপ্তানি হয় এখন অল্প পরিমাণে মাছ ও সিমেন্ট ছাড়া রপ্তানি হচ্ছে না কিছুই রাজস্ব আয় নেমে এসেছে তলানিতে এগারোটা থেকে তিনটা পর্যন্ত সব খোলা থাকা সত্ত্বেও আমাদের আকাশ কোনো ব্যাঙ্ক আমাদের কোনো ব্যাংকের কাজ আমরা করতে পারছি না বিদায় আমরা তাদেরকে পেমেন্ট করতে পারি নাই একবারই গাড়ি চলে না শুধু কয়েকটা মাসের গাড়ি আছে। আমাদের যেগুলো অন্য ঋণ ছিল এগুলো আমরা যত সম্ভব মেনুয়াল নাম্বারের মধ্যে মাধ্যমে আমরা একটা আবেদন করি কাস্টমস বড় একটা আবেদন করে আমরা মেনুয়াল নাম্বার নিয়ে আমরা যতটুকু এক্সপোর্ট করে দিচ্ছি এটা ব্যবসায়ীরা যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন তেমনি সরকারও হারাচ্ছে রাজস্ব বিল এবং আহ কাস্টমসের আহ অন্যান্য বিষয়গুলো সবগুলোই অনলাইনের মাধ্যমে পরিচালিত হয় তো যেহেতু অনলাইন বন্ধ সেহেতু এটা স্থবি তবু ওই মাস্টার শুধুমাত্র পচনশীল হওয়ার কারণে এটা যাচ্ছে আখাউড়া বন্দরের সহকারী কমিশনার জানান পরিস্থিতি স্বাভাবিক হলে পুরনো রূপে ফিরবে বন্দরের কার্যক্রম আমাদের হচ্ছে ইন্ডিয়ার এর নির্দেশনা হচ্ছে যেকোনো যে কোনো গোট বা রপ্তানি এগুলো হচ্ছে ম্যানুয়ালি এখন করতে হবে এবং অনলাইন চালু হওয়ার সাথে সাথে এগুলা হচ্ছে আমাদের যে সফটওয়্যার আছে সে সফটওয়্যারে এন্ট্রি করতে হবে স্থবিরতা কাটিয়ে বন্দর পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের ব্যুরো রিপোর্ট এটিএন বাংলা